নমস্কার বন্ধুরা অবশেষে রাজ্যের জেলায় জেলায় চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা তো কোন কোন জেলায় কতগুলি লোকাল ট্রেন চলবে ট্রেনগুলি কখন কোন স্টেশন থেকে ছাড়বে কখন কোন স্টেশনে পৌঁছাবে কবে থেকে লোকাল ট্রেনগুলি চালু হচ্ছে বিস্তারিত আমরা জানবো এই ভিডিওতে তবে তার আগে আপনার নিকটবর্তী স্টেশনের নাম কি রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই এই ভিডিওর নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে নেবেন পাশে একটা ঘণ্টা আসবে ঘণ্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে নেবেন সে সঙ্গে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন তো বন্ধুরা কী আপডেট আসছে আপডেটটি আমরা জেনে নেব অবশেষে জেলায় জেলায় চালু হচ্ছে লোকাল ট্রেন প্রকাশ্যে তালিকা তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে গত এগারোই নভেম্বর থেকে হাওড়া শিয়ালদা এবং খড়গপুর ডিভিশনে পঞ্চাশ পার্সেন্ট লোকাল ট্রেন পরিষেবা কিন্তু চালু হয়েছে তো সেই সঙ্গেই রাজ্যের অন্যান্য জায়গায় এবার লোকাল ট্রেন শুরু করার বিষয়ে সম্মতি দিয়েছে রাজ্য সরকার আর সেই খবরকে সত্যি করেই শনিবার বিকেলে জেলায় জেলায় যে সকল ট্রেন চলবে তার তালিকা প্রকাশ করা হয়েছে পথ প্রদর্শক নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে ভারতীয় রেল বোর্ডের তরফ থেকে ইমেল মারফত জানানো হয়েছে রাজ্যে এগারোই নভেম্বর থেকে পঞ্চাশ শতাংশ ট্রেন নিয়ে লোকাল ট্রেন পরিষেবা চালু করা হয়েছে এরপর নন সার্বারবান এলাকা যেমন বর্ধমান থেকে রামপুরহাট কাটোয়া থেকে আজিমগঞ্জ আজিমগঞ্জ থেকে রামপুরহাট ইত্যাদি এলাকায় পুনরায় প্যাসেঞ্জার এবং লোকাল ট্রেন চালু করার দাবি ওঠে আর এই দাবির পরিপ্রেক্ষিতে পঞ্চাশ শতাংশ ট্রেন নিয়ে পরিষেবা চালু করা হবে তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যে মেলটা পাঠানো হয়েছিল দেখতে পাচ্ছেন কুড়ি নভেম্বরের মেলটা পাঠানো হয়েছিল এবং এখানে সেই কথাই বলা হয়েছে যে যে এগারোই নভেম্বর থেকে রাজ্যের বিভিন্ন সেকশনে অর্থাৎ হাওড়া শিয়ালদা খড়গপুর এই সমস্ত ডিভিশনে লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে পঞ্চাশ শতাংশ লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে তো এবার অন্যান্য যে সমস্ত পরিষেবা যে সমস্ত লাইন যেগুলো রয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কাটোয়া থেকে আজিমগঞ্জ তারপরে রয়েছে আজিমগঞ্জ থেকে রামপুরহাট বর্ধমান থেকে রামপুরহাট রামপুর রামপুরহাট থেকে গুমানি যেটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে এই সমস্ত সেকশানেও কিন্তু লোকাল ট্রেন পরিষেবা চালু হবে এবং তার জন্যে কিন্তু এই এই সমস্ত সেকশানে যে সমস্ত ট্রেনগুলো চলবে তার কিন্তু লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্ট আমরা জানবো এবং কবে থেকে সেই লোকাল ট্রেনগুলো চালু হবে সেটাও আমরা জেনে নেব তবে তার আগে কী আপডেট আছে আপডেটটি আমরা জেনে নেব এগারোই নভেম্বর শহরতলী এলাকার লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার পর বীরভূমের বিভিন্ন স্টেশনে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে পুনরায় ট্রেন চলাচল করার দাবিতে বিক্ষোভ আন্দোলন এবং স্মারকলিপি জমা দেওয়া হয় আই আর এই সকল কর্মসূচির পর অবশেষে পুনরায় ট্রেন পরিষেবা চালু হওয়ার খবরে খুশি নন সার্বারবাম এলাকার বাসিন্দারা তো আমরা যে ট্রেনগুলো চলবে তাদের তালিকা দেখে নেব এবং এখানে কখন ছাড়বে কখন পৌঁছাবে তার কিন্তু টাইম টেবিলটাও দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো প্রথমে আমরা যেটা দেখছি বর্ধমান থেকে রামপুরহাট এই কত কতগুলি লোকাল ট্রেন চলবে দেখতে পাচ্ছেন সাতটি কিন্তু লোকাল ট্রেন দেওয়া হয়েছে তো এর মধ্যে অর্থাৎ সাত জোড়া লোকাল ট্রেন দেওয়া হয়েছে তো তার মধ্যে প্রথম ফেজ অর্থাৎ মোটামুটি আর কয়েকদিনের মধ্যেই যখন শুরু হবে লোকাল ট্রেন পরিষেবা তখন প্রথম ফেজে যেটা লোকাল ট্রেন চলবে চার চারজোড়া কিন্তু লোকাল ট্রেন চলবে জোড়া কোন কোন লোকাল ট্রেন দেখতে পাচ্ছেন এই চারজোড়া কিন্তু লোকাল ট্রেন চালু হবে তো বর্ধমান থেকে বর্ধমান থেকে ছাড়বে কখন তার কিন্তু সময় এখানের সময়টা দেওয়া রয়েছে এবং রামপুরহাটের কখন পৌঁছাবে সেটারও কিন্তু এখানে সময় দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারছেন এবং সেই ট্রেনগুলো নাম কি তাদের নামগুলো আপনারা দেখে নিতে পারছেন যে দেখতে পাচ্ছেন আপাতত প্রথম ফেজে এই ট্রেনগুলো কিন্তু চালু হচ্ছে বর্ধমান থেকে রামপুরহাট সেকশনে এই ট্রেনগুলো চালু হবে পরবর্তীকালে সমস্ত ট্রেনগুলো কিন্তু চালু হয়ে যাবে তো এবার আমরা পরবর্তীকালে দেখে নেব যে রামপুরহাট থেকে বর্ধমানের ট্রেনগুলো সেটা আমরা দেখব তবে প্রথমে এখন দেখছি আমরা বর্ধমান থেকে রামপুরহাট তো এই যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের টাইম টেবিলটা সেটা আপনারা স্ক্রিনশট করে রেখে দেবেন সেখান থেকে আপনারা দেখতে পারেন এরপর আমরা দেখছি রামপুরহাট থেকে গুমানি যেটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে গুমানি স্টেশন সেই স্টেশনে দেখতে পাচ্ছেন রামপুরহাট থেকে গুমানি সেকশনে যেটা হচ্ছে আটজোড়া লোকাল ট্রেন দেওয়া হয়েছে এবং তার মধ্যে প্রথম সেকশনে বা প্রথম ফেজে প্রথমে যে যেটা চালু করা হবে যে প্রথমে চারজোড়া কিন্তু লোকাল ট্রেন চালু হবে অংশে দেখতে পাচ্ছেন যে রামপুরহাট থেকে গুমানি এই সেকশানে কিন্তু প্রথমে ফেজ ওয়ানে চার চারজোড়া লোকাল ট্রেন চলবে তো চারজোড়া লোকাল ট্রেনের মধ্যে এই জোড়া কিন্তু লোকাল ট্রেন চলবে অংশে দেখতে পাচ্ছেন এর জোড়া কিন্তু লোকাল ট্রেন চলবে এই যে তার মধ্যে মালদা টাউনও দেখতে পাচ্ছেন একটা কিন্তু মালদা টাউন রয়েছে অর্থাৎ বর্ধমান থেকে মালদা টাউন প্যাসেঞ্জার যেটা সেটাও কিন্তু চলবে এবং সেটা রামপুরহাট থেকে কখন ছাড়বে তার কিন্তু টাইম টেবিল আপনারা দেখতে পাচ্ছেন এবং যেটা হচ্ছে মালদা টাউনে কখন পৌঁছাবে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারছেন তো এইভাবে কিন্তু আপনারা এই টাইম টেবিলগুলো খুব সহজে দেখে নিতে পারছেন রামপুরহাট থেকে গুমানি তারপর আমরা আরও যে সমস্ত টাইম টেবিলগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখে নেব রামপুরহাট থেকে বর্ধমানে টোটাল এখানে আট জোড়া যেটা হচ্ছে লোকাল ট্রেন চলবে তার মধ্যে ফেজ ওয়ানে অর্থাৎ প্রথম ক্ষেত্রে যেটা হচ্ছে পাঁচ জোড়া লোকাল ট্রেন চলবে পরবর্তীকালে আস্তে আস্তে জোড়া লোকাল ট্রেনগুলো বাড়িয়ে দেওয়া হবে তবে প্রথম অবস্থায় আপাতত পাঁচ জোড়া লোকাল ট্রেন চলবে এবং তাদের টাইম টেবিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে রামপুরহাট থেকে কখন ছাড়বে তার সময়সূচি আপনারা দেখতে পাচ্ছেন এবং বর্ধমানে কখন পৌঁছাবে তারও কিন্তু সময়সূচি দিয়েছে কোন চার পাঁচ জোড়া চলবে এই এই পাঁচ জোড়া কিন্তু লোকাল ট্রেন আপাতত চলবে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে হচ্ছে মালদা টাউনে কিন্তু রয়েছে তো পরবর্তী কী টাইম টেবিলটা আমরা দেখে নেব পরবর্তী হচ্ছে রামপুরহাট থেকে আজিমগঞ্জ সেকশনে এখানেও কিন্তু যেটা সাতজোড়া লোকাল ট্রেন দেওয়া হয়েছে এবং জোড়া লোকাল ট্রেনের মধ্যে ফেজ ওয়ানের ক্ষেত্রে তিনজোড়া লোকাল ট্রেন আপাতত চলবে এবং এই তিনজোড়া লোকাল ট্রেনের এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফিফটি পার্সেন্টের মধ্যে এই তিনজোড়া কিন্তু লোকাল ট্রেন পড়ছে পরবর্তীকালে কিছুদিনের মধ্যে সেগুলো কিন্তু সব ট্রেনগুলো চালু হয়ে যাবে আপাতত তিনজোড়া লোকাল ট্রেন চলছে রামপুরহাট থেকে আজিমগঞ্জ সেকশনে এবং আমরা তার পরবর্তী যেটা রয়েছে গুমানি স্টেশন ঝাড়খণ্ডের গুমানি স্টেশন থেকে রামপুরহাট সেকশনে আটজোড়া লোকাল ট্রেন আমরা প্রথমেই বলেছি তো সে আটজোড়ার মধ্যে যেটা হচ্ছে চারজোড়া লোকাল ট্রেন যেটা হচ্ছে গুমানি থেকে কখন ছাড়বে তার কিন্তু সময়সূচি দেওয়া রয়েছে এবং সেটা কিন্তু রামপুরহাটে কখন পৌঁছবে তারও কিন্তু এখানে সময়সূচি দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারছেন স্ক্রিনশট করে রেখে দেবেন তারপরে হচ্ছে আজিমগঞ্জ থেকে রামপুরহাট সেকশনে জোড়া লোকাল ট্রেন দেওয়া হয়েছে তার মধ্যে আপাতত জোড়া কিন্তু চলবে যেটা আমরা প্রথমে আপনাদের দেখেছিলাম তো এর আগে দেখেছিলাম রামপুরহাট থেকে আজিমগঞ্জ এবারে আপনারা দেখছেন যে আজিমগঞ্জ থেকে রামপুরহাট তো আজিমগঞ্জ থেকে কখন ছাড়বে তার এখানে সময়সূচি দেওয়া রয়েছে এবং রামপুরহাটে কখন পৌঁছাবে তার সময়সূচি এখানে দেওয়া রয়েছে এই তিনজোড়া কিন্তু আপাতত প্রথম অবস্থায় চলবে যে পরবর্তীকালে বাকি ট্রেন অর্থাৎ পরবর্তীকালে বাকি ট্রেনগুলো কিন্তু চালু হয়ে যাবে নেক্সট কাটোয়া থেকে আজিমগঞ্জ সেকশনে এগারো জোড়া লোকাল ট্রেন দেওয়া হয়েছে এবং যেটা হচ্ছে প্রথম অবস্থায় ফেজ ওয়ানের ক্ষেত্রে টোটাল পাঁচ জোড়া কিন্তু লোকাল ট্রেন চলছে পাঁচ জোড়ার মধ্যে আপনাদের আমি দেখিয়ে দেব কোন কোন পাঁচ জোড়া এই যে দেখতে পাচ্ছেন এই পাঁচ জোড়া কিন্তু লোকাল ট্রেন আপাতত চালু হবে এবং পরবর্তীকালে আস্তে আস্তে সমস্ত লোকাল ট্রেন অর্থাৎ এগারো জোড়া লোকাল ট্রেন পরবর্তীকালে চালু হয়ে যাবে তো কাটোয়া থেকে কখন ছাড়বে তার কিন্তু সময়সূচি এখানে দেওয়া রয়েছে এবং এটা আজিমগঞ্জে কখন পৌঁছাবে তারও কিন্তু সময়সূচি দেওয়া রয়েছে পরবর্তীকালে আমরা দেখবো আজিমগঞ্জ থেকে কাটোয়া কখন পৌঁছাবে সেটা আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ থেকে কাটোয়া সে জোড়া ট্রেনই কিন্তু দেওয়া রয়েছে এগারো জোড়া ট্রেনের মধ্যে প্রথম অবস্থায় সাত জোড়া কিন্তু লোকাল ট্রেন চলবে পরবর্তীকালে কিন্তু এই সমস্ত লোকাল ট্রেন চালু হয়ে যাবে তো এটা হচ্ছে আজিমগঞ্জ থেকে কখন ছাড়বে তার এখানে সময়সূচি দেওয়া রয়েছে এবং সেটা হচ্ছে কাটোয়াতে কখন পৌঁছাবে তার এখানে সময়সূচি দেওয়া রয়েছে এবং আর ট্রেন যেটা রয়েছে ঝাড়খণ্ডের যেটা মধ্যে রয়েছে যে যা সিধি জেসিদি অর্থাৎ রামপুরহাট থেকে জেসিদি প্যাসেঞ্জার একটা কিন্তু দেওয়া হয়েছে সেটা আপাতত রামপুরহাট থেকে কখন ছাড়বে তার সময়সূচি দেখতে পাচ্ছেন এবং জেসিদি যেটা ঝাড়খন্ডে অবস্থিত কখন পৌঁছাবে আর জেসিদি থেকে কখন ছাড়বে এবং রামপুরহাটে কখন পৌঁছাবে তার কিন্তু সময়সূচি দেখতে পাচ্ছেন টোটাল এই কিন্তু লোকাল ট্রেন চালু করা হচ্ছে যেটা হচ্ছে বর্ধমান আসানসোল মালদা এই সমস্ত সেকশন যেটা রয়েছে কাটোয়া এই সমস্ত সেকশানে কিন্তু লোকাল ট্রেনগুলো চালু হচ্ছে রামপুরহাট সেকশনে তো কবে থেকে চলবে সেটা আমরা এবার জেনে নেবো তংসকে দেখতে পাচ্ছেন তবে পঞ্চাশ শতাংশ ট্রেন নিয়ে এই ট্রেন পরিষেবা পুনরায় কবে থেকে চালু হবে তা সম্পর্কে কিন্তু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রেল বোর্ডের তরফ থেকে কিছু ঘোষণা করা না হলেও কানাঘোষা খবর এটাই যে দিন চারেকের মধ্যে অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যে কিন্তু এই ট্রেন পরিষেবা চালু হয়ে যাবে যে এবং এই মুহুর্তে এটা আপডেট আসছে যে আগামীকাল অর্থাৎ সোমবার দিন কিন্তু এটা নিয়ে যেটা যে রাজ্যের যেটা আধিকারিক তাদের সঙ্গে রেলের কিন্তু একটা বৈঠক রয়েছে সেই বৈঠকের পরেই কিন্তু আপাতত জানা যাবে যে কবে থেকে চলবে তবে যেটা আপডেট আসছে যে সামনের সপ্তাহের মধ্যে কিন্তু এ সমস্ত লোকাল ট্রেনগুলো চালু হয়ে যাবে এবং আপনাদের আরেকবার দেখে যাব এই সমস্ত লোকাল ট্রেনগুলো আপনাদের চালু হবে তার জন্য অবশ্যই এটা কিন্তু স্ক্রিনশট করে আপনারা রেখে দেবেন এবং আপনারা পরবর্তীকালে যখন লোকাল ট্রেন চালু হবে তখন কিন্তু আমরা সবার থেকে আগে আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো এই মুহুর্তে সব থেকে বড় আপডেট যে যে সমস্ত লাইনে এতদিন ধরে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ ছিল সে সমস্ত লাইনে কিন্তু লোকাল ট্রেন পরিষেবা খুব তাড়াতাড়ি চলে চালু হচ্ছে এবং এটা এবং যেটা আপডেট আছে যে সামনের সপ্তাহের মধ্যে কিন্তু এই ট্রেন পরিষেবা কিন্তু চালু হয়ে যাবে তো এই ছিল এই মুহূর্তে আপডেট তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য বন্দে মাতরম জয় হিন্দ টাটা